মিরাজ, লিটন, জাকির, নাহিদ, পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক হোয়াইট ওয়াশে বাংলাদেশ দলে পুরস্কারের ছড়াছড়ি। মোটা অঙ্কের প্রাইজ মানি পেলেন চার বাংলাদেশি তারকা। মেহেদী হাসান মিরাজ তো পুরস্কার হাতে তুললেন দুই দফা। সিরিজের সেরা খেলোয়াড়ের বড় ট্রফি আর প্রাইজ মানি, স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ রিক্সা চালকের পরিবারকে উপহার দেওয়ার ঘোষণা দেন মিরাজ। এদিকে ছয়টা পুরস্কারের পাঁচটাই বাংলাদেশিদের দখলে, পাকিস্তানিরা জিততে পারেন মাত্র একটা। একে একে পুরস্কার ও প্রাইজ মানির পরিমাণগুলো দেখে নেওয়া যাক। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ 40 রান করেন জাকির হাসান। এই রান তিনি করেন অনেকটা ওয়ানডে মেজাজে ব্যাটিং করে। 39 বলে 3টা চার ও 2টা ছক্কা। বাংলাদেশের জয়ে শুরুতেই রাখেন বড় ভূমিকা। তাই তো স্ট্রাইকার অব দ্য ম্যাচের 1.5 লাখ পাকিস্তানি রুপি জাকিরের হাতে। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামার সুযোগ পাননি মিরাজ, তবে প্রথম ইনিংসে খেলেন 78 রানের দুর্দান্ত নক। দলের বিপর্যয়ের মাঝে তার খেলা সেই ইনিংসের জন্য পুরস্কার পান 1 লাখ রুপি। দুই ম্যাচে মিরাজের মোট রান 155, সঙ্গে সর্বোচ্চ 10টা উইকেট তার ঝুলিতে। সিরিজের সেরা খেলোয়াড়ের বড় ট্রফিটা জেতেন মিরাজ, সেই সাথে পান আরও 5 লাখ রুপি। সিরিজের সেরা খেলোয়াড়ের এই পুরস্কার নিজের জন্য না রেখে ছাত্র জনতার আন্দোলনে শহীদ রিক্সা চালকের পরিবারের উদ্দেশ্যে উপহার দেওয়ার ঘোষণা দেন টাইগার অলরাউন্ডার। পাকিস্তানের মাটিতে গতির ঝড় তোলেন তরুণ পেসার নাহিদ রানা, তাই তো তিনি জিতে নেন আউটস্ট্যান্ডিং পারফরমেন্সের পুরস্কার। দুই ইনিংস মিলিয়ে 5 উইকেট পাওয়ার নাহিদ পান 1 লাখ রুপি। পাকিস্তানিদের পক্ষে খুররাম শেহজাদ জেতেন ম্যাচের সেরা বোলারের পুরস্কার, 7 উইকেট পাওয়া শেহজাদ পান 1.5 লাখ রুপি। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র 26 রানে বাংলাদেশের 6টা উইকেট পতনের পর দারুণ একটা সেঞ্চুরিতে দলকে জয়ের পথে ফেরান লিটন দাস। তাই তো ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কারটা ওঠে তার হাতেই। ট্রফির পাশাপাশি তিনি জেতেন 3 লাখ রুপির প্রাইজ মানি। আদনান আহমেদ, বিডি ক্রিক টাইম।